সালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর টিভির রাতে সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহারভি জনগণের ইচ্ছার প্রেক্ষিতে আফগানিস্তানে যে সরকার গঠিত হবে তাদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ বর্তমানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সরকার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় শোক দিবসের এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এসব কথা বলেন আফগান নাগরিকদের বাংলাদেশের সাময়িক আশ্রয় দেওয়ার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব শ্রদ্ধার সঙ্গেই প্রত্যাখ্যান করেছে বলে জানান আব্দুল মোমেন বলেন বাংলাদেশে এগারো লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে তাদের নিয়ে হিমশিম খাচ্ছে এই মুহূর্তে অন্য কাউকে আশ্রয় দেওয়ার মতো অবস্থায় নেই বাংলাদেশ আফগানিস্তানে আমেরিকা অনেক বন্ধু প্রথম লোক আছেন আমেরিকা ওদের অন্যত্র সরানোর জন্য চিন্তা ভাবনা করছে এই ক্ষেত্রে যদি বাংলাদেশ ওদের অল্প সময়ের জন্য আশ্রয় দেয় তাদের জন্য খুব উপকার তবে আমাদের পরিস্থিতি এমন যে আমরা এই এগারো লক্ষ নিয়ে বড় হিমশিম খাচ্ছি আমাদের দেশের এমন পরিস্থিতি নাই যে আমরা আর কোনো লোক কে আশ্রয় পারি রাজধানীর চন্ডিমা উদ্যানে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অপর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন সতেরোই আগস্টের বোমা হামলা ছিল উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর শক্তি পরীক্ষা বিএনপি ক্ষমতায় টিকে থাকতে ওই হামলায় সহযোগিতা এবং জেএমপিকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল খানের রিপোর্ট দুই সালের ১৭ আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলায় হতাহতদের স্মরণে এই আলোচনা সভার আয়োজন স্রোত আরো তীব্র হতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন দেশের রাজনীতিতে পনেরো সতেরো ও একুশ আগস্টের হামলা অভিন্ন ষড়যন্ত্রের অংশ বাংলাদেশে সশস্ত্র সহিংসতার নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি করোনার পাশাপাশি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী শ্রোতারও তীব্র হতে পারে শচিবালয় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান চন্দ্রিমা উদ্যানে বিএনপিনে তারা পুলিশের উপর হামলা চালায় কোভিড এর জন্য বলে দেওয়া হয়েছে কোনো সমাবেশ নাই কোনো এক জায়গায় সমাবেশ হতে পারবে না তারপরও তারা অপেক্ষা করে শত শত মানে তাদের ফলোয়ার নিয়ে ওখানে জোর করে ঢুকেছে এবং তারা একটা শান্তি ভঙ্গের চেষ্টা করেছে এবং ওইখানে যেই পুলিশের উপরে ব্যট পাটকেল ছড়েছে। যার জন্য পুলিশ বাধ্য হয়ে টিয়ার গ্যাস দিয়ে তাদেরকে ই করেছে বাংলাদেশে আফগানিস্তানের কোন শরণার্থী নেবার সুযোগ নেই বলেও জানান আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের মানুষ পিস লাভিং পিপল এখানে এরা কখনো এই জঙ্গিবাদ এই উগ্রবাদকে কখনো আশ্রয় প্রশ্রয় দেয় নেই পছন্দ করে না কাজেই ওইখানে কি হচ্ছে ওটা তাদের নিজস্ব ব্যাপার আমরা রোহিঙ্গা শরণার্থী নিয়ে আসি আমরা পাকিস্তানি শরণার্থী নিয়ে আসি কাজে আফগানি শরণার্থী আমাদের কাছে কোনো প্রসঙ্গ নয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বছরে একবার সকল সরকারি কর্মচারীর ডোপ টেস্ট করা হবে যারা এই ডোব টেস্টে মানে পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে শিক্ষা প্রতিষ্ঠানও এই আওতায় থাকবে কুরিয়ার সার্ভিসে কিছু ভয়ঙ্কর মাদক আসছে তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে ডাক বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন স্ক্যানার বসিয়ে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসে মালপত্র স্ক্যান করে কুরিয়ার সার্ভিস যেন ব্যবস্থা নেয় শরিয়ত খান আর টিভি ঢাকা দেশের মানুষের জন্য জীবন দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রক্তের ঋণে আবদ্ধ করে গেছেন মন্তব্য করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সরকারের একটাই লক্ষ্য তার এই রক্তের ঋণ শোধ করা জাতীয় শোক দিবস উপলক্ষে সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি নিবেদিত শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন শেখ হাসিনা প্রিয় তিনি দেশে মানুষের জন্য রক্ত দিয়ে গেছেন রক্ত ঋণে আমাদের আবদ্ধ করে গেছেন আমাদের একটাই লক্ষ্য তার এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে বাংলাদেশকে জাতির পিতা ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কর্মসূচিতে শৃঙ্খলা ছিল না বলে অভিযোগ করেন টিকা নিতে আসা মানুষেরা এমনকি লাইনেও মানাহুত ছিল না স্বাস্থ্যবিধি টিকা কেন্দ্রে সাংবাদিক প্রবেশও ছিল বাধা অন্যদিকে ঢাকা মেডিকেলের পরিচালক জানান ঢাকায় কিছুটা কমেছে করোনা রোগীর চাপ তবে খালি নেই আইসিউ পাতল।। এটি রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্রের চিত্র সারা দেশ থেকে টিকা নিতে এসেছেন সাধারণ মানুষের পাশাপাশি অনেক প্রবাসী টিকা পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করে বিরক্ত অনেকে অনেকে আবার লাইনে না দাঁড়িয়েই প্রবেশ করছেন টিকা নিতে এতে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা এখানে এসে লাইনটা অফ হয়ে আছে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা হলো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রেফারেন্স বা বিভিন্ন কথাবার্তা বলে চার পাঁচজন করে লোক এরকম ঢুকতে দিচ্ছে তো আমরা দাঁড়াই আছি নিরাপত্তায় যারা আছে তারা শৃঙ্খলা ঠিকভাবে বজায় রাখছে না আর একটা সুস্থ মানুষ যদি এখানে আসে আজকে ভ্যাকসিন দেওয়ার জন্য সে নিজেই করোনা পজিটিভ হতে পারে আর আনসার যারা আছে তাদের ব্যবহার ভালো না অনলাইনে তথ্য আপডেট না হওয়া সহ নানা ভোগান্তির অভিযোগ করেন প্রবাসীরা এই মাসের আট তারিখে আমি ভ্যাকসিন দিয়েছি আমার ভ্যাকসিনটা অনলাইন হয় না আজকে দশ দিন হয়ে গেছে দুনো দুর্য আমার সম্পূর্ণ আমি পঁচিশ তারিখে আমার ফ্লাইট আমি এখনও ভ্যাকসিন সার্টিফিকেট পাইনি তার কারণে আমাকে আবার রিটার্ন আসতে ভিতরে দিতে চাইতে দিতেছে না আমি আটে আগস্ট নিবন্ধন করছি এখন আমার মেসেজ না আজকে নয় দিন অ্যাপসার হয়ে গেছে এখন ওদেরও বলছি ওরা এখন আপনার কাছে মেসেজ ভিতরে যাওয়া যাবে না আমার সমস্যা হচ্ছে আমি বাইরে যাইতে পারতেছি না বাবা আমার ভীষণ ম্যাথ কমে গেছে আইসি বারো যে সত্তান বার তো লাগবো তারপর সত্তান বার তো ওই রানছি এখন বলতেছে যে ওইটা অরিজিনালটা লাগবো কপি দেওয়া না এখন ভিতরে দেওয়ার ঢুকে লাগে দিয়ে আসেন টিকা কেন্দ্রের সংবাদ সংগ্রহে গেলে ভেতরে প্রবেশ করতে দেয়নি নিরাপত্তা কর্মীরা ভিতরে যেতে চাই না ভাইয়া ডাইরেক্টর স্যারের অনুমতি লাগবে আমাদের মেডিকেলের পরিচালক স্যারের অনুমতি লাগবে আপনি ভিসি স্যার অথবা আমাদের পরিচালক স্যার তার রেফারেন্স একটু নিয়ে আসেন আমরা ভেতরে দেব এ বিষয়ে যোগাযোগ করলে পাওয়া যায়নি উপাচার্যকে অন্যদিকে করোনা রোগীর চাপ কিছুটা কমতে শুরু করেছে বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক করোনা প্যাশেন্ট গ্রাজুয়ালি কমে আসছে সংক্রমণের হারও কমে আসছে আমাদের এখানে ভর্তি হওয়ার জন্য যারা আগে অনেক প্যাশেন্ট আসতো দূর দূরান্ত থেকে সারাদেশ থেকে আপনারা দেখেছেন যে অ্যাম্বুলেন্সে শাড়ি পরে থাকতো লাইন হয়ে থাকতো সেটা এখন ওই অবস্থা নাই এখন আমাদের শয্যা বলা যায় কিছু শয্যা খালি থাকে আমাদের যে এই সেভেন হান্ড্রেড এখন আছে সাতশোর মতো এই সাতশো প্যাশেন্টের ভিতর থেকে যাদেরকে আইসিউতে নিতে হয় তাদেরকে আমরা চেষ্টা করি আইসিউতে নেওয়া সব ধরনের টিকাদান চলছে বলেও জানান তিনি আমরা সব ধরনের ভ্যাকসিন দিচ্ছি প্রতিদিন তিন হাজারের মতো আমাদের এখানে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে ভ্যাকসিন নিচ্ছে লোকজন এ আর বাদল আর টিভি ঢাকা আগামী ছয় মাসের মধ্যে ওষুধ প্রস্তুতকারী একমাত্র সরকারি কোম্পানি অ্যাসেন্সিয়াল ড্রাগসের মাধ্যমে করোনাভাইরাসের টিকা উৎপাদন করার জোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা বাংলাদেশে এনে বোতলজাতকরণ এবং সরবরাহের জন্য বাংলাদেশ সরকার ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেডের মধ্যে যৌথ চুক্তিতে সই করার পর পরদিন মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ এলো সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ ফজল করিম সেলিম সাংবাদিকদের বলেন আগামী ছয় মাসের মধ্যে অ্যাসেন্সিয়াল ড্রাগসের মাধ্যমে টিকা উৎপাদন করতে হবে গত চব্বিশ ঘন্টার ব্যবধানে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে চব্বিশ ঘন্টায় করোনায় একশো আটানব্বই জনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন সাত হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন আগের দিনের তুলনায় পাঁচশো ছিয়াত্তর জন বেশি শনাক্ত হয়েছেন দেশে এখন পর্যন্ত মারা গেলেন চব্বিশ হাজার পাঁচশো সাতচল্লিশ জন এবং মোট শনাক্ত হলেন চোদ্দ লাখ তেত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় দেশে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড সংখ্যক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় নতুন করে তিনশো উনত্রিশ জনের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে এর মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে তিনশো ছয় জন এবং ঢাকার বাইরে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তেইশ জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই জাতি কলঙ্কিত হয়েছিল বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে খুনিদের বিচার করে জাতিকে কলঙ্ক মুক্ত করেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোশেদ আলম সোমবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরে পনেরোই আগস্ট উপলক্ষে করোনায় কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন পরে খাদ্য সহায়তা হিসেবে ইউনিয়নের পনেরোশো দরিদ্র পরিবারের মাঝে চাল ডাল চিনি সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন তিনি এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন খোকন সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই বাংলা জাতিকে একটা দেশ দিয়ে গেছেন বঙ্গবন্ধু জীবনে মৃত্যু তার সপরিবারে ওনার মৃত্যুবরণ করেছেন শুধু ওনার দোষ একটি উনি এই জাতিকে একটা দেশ দিয়ে গেছেন আজকে পনেরো আগস্ট সে শোক দিবস উপলক্ষে আমি আমার এলাকাবাসী যারা এই করোনার দিনে কাজকর্ম নাই যারা বেকার তাদের মধ্যে আমি এই ত্রাণ সামগ্রী বিলি করার জন্য এখানে এসেছি এবং সবাইকে সুশৃঙ্গলভাবে আমি ত্রাণ দিয়ে যাচ্ছি এগারো শত কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানার মামলায় ই অরেঞ্জের মালিক সোনিয়া মেহেজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে রাতে গুলশান থানার সামনে ভিড় করেন শত ভুক্তভোগী শিগগিরই ই অরএনজি বিনিয়োগের অর্থ ফেরতে সরকারের সহায়তা চান তারা করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলি সবাই মিলে করোনাকে প্রতিরোধ করি এই স্লোগানে এম বিসিসিআই কর্তৃক দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ কর্মসূচি চলছে এর অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে ফেনী পৌরসভা চত্বরে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান এছাড়াও ফেনীর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আইনুল কবির শামীম সিভিল সার্জন ড রফিকুস সালেহিন এপিসিসিআই সহসভাপতি মোহাম্মদ আমিন হেলালি সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের মধ্যে অটোমেটেড চালান সিস্টেম চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তির আওতায় ইউনিয়ন ব্যাংকের সব শাখা ও উপশাখায় পাসপোর্ট ফি ভ্যাট ট্যাক্স এবং সরকারি অন্যান্য ফি জমা নেওয়া হবে এই উপলক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামালের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফোরকান হুসাইন এবং ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বি এম মোকাম্মেল হকচু চৌধুরী চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন দশক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন মাস্ক পরুন অন্যকে সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে তাতে সংবাদ এই পর্যন্তই আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বারে ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দিকটা অ্যাপ স্টোর গুগল প্লে বা উইন্ডো স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আর টিভি অনলাইন ডট কম ফেসবুক ডট কম স্ল্যাশ আর টিভি অনলাইন এবং ইউটিউব ডট কম স্ল্যাশ আর টিভি ডিজিটাল এখন থেকে আর টিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আর টিভি ক্লাসে ধন্যবাদ সবাইকে